তারা রোজা থাকে সেম থাকে না। রোজা মানে উপবাস থাকা, সেম মানে ব্রত থাকা। দুলা ভাই আজকে ইফতার করবে, যার জন্য সকালে বাজার এসেছে বাজার করবে, একটার পর থেকে ইফতারি সাজাচ্ছে। ইফতারের সময় দুলা ভাইকে ইফতারি তুলে দিচ্ছে, আরো বন্ধু বান্ধব আছে, ওরা সবাই মিলে রোজা আছে, কেউ সেম নেই। রোজা মানে উপবাস থাকা, সেম মানে বিরত থাকা, দুটা এক নয়। উপবাস উপবাস থেকে নেকি হয় না, সেম থেকে নেকি হয়। সেম মানে বিরত থাকা, সেম শব্দের আভিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সেম। মিথ্যে কথায় ব্যবসা করে সেম থাকা যায় না, রোজা থাকা যায়। ধোকা ফাঁকি দিয়ে জিনিস বিক্রি করে রোজা থাকা যায়, সেম থাকা যায় না। পানি সাগে বেশি করে দিয়ে, ওজন বেশি করে দিয়ে রোজা থাকা যায়, সেম থাকা যায় না। তরি তরকারি সব কিছু দিয়ে, পানি দিয়ে ওকে ওজন বেশি করে রোজা থাকা যায়, সেম থাকা যায় না। মানুষকে ধোকা প্রতারণা দিয়ে রোজা থাকা যায়, সেম থাকা যায় না। সেমের প্রতিদান আল্লাহ নিজে হাতে দিবেন। সেম কাকে বলে কি দিয়ে বুঝায় আমি সম্মানিত দিনী ভাই বোন? বলছিলাম এবাদতের জগতে ব্যতিক্রম এবাদত হলো সেম। আমরা আলোচনার সূচনাতে বলেছি আমরা সেম শব্দটি ব্যবহার করব, রোজা নয়। রোজা মানে উপবাস থাকা, আর সেম মানে বিরত থাকা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন ওয়া সিয়াম ইশফে আনে ইয়াউমাল কিয়ামা লিন-নাস। কোরআন এবং সিয়াম বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। সিয়াম এবং কোরআন বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। বিচারের মাঠ কত কঠিন আপনাকে কি দিয়ে বুঝাই? কবর যত কঠিন, কেয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কেয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। তবে এইখানে একটা কথা আছে, আল্লাহ তাআলা বলছেন ওয়ালি আজলি এদা তামা হুয়া শাহাত ওয়ালি আজলি, আমার কারণেই তো খাদ্য ছেড়েছে, আমার কারণেই তো সে প্রবৃত্তিকে ত্যাগ করেছে, সে তো প্রবৃত্তিকে ছেড়ে দিয়েছে, সে তো খাদ্যকে ছেড়ে দিয়েছে, এই কারণে আমি আল্লাহ তাকে প্রতিদান নিজে হাতে দিব। খাদ্য সবাই ছেড়ে দিতে পারে, প্রবৃত্তি কে ত্যাগ করতে পারে? প্রবৃত্তি খুব জটিল কঠিন জিনিস। দোকানে বসে আড্ডা পিটে যারা মানুষের বদনাম গীবাত করে, যারা প্রবৃত্তি অনুপাতে চলে, তারা টাকনুর নিচে প্যান্ট পরে, যারা প্রবৃত্তি মানে তারা, দাড়ি চাঁচে ছোট করে, যারা প্রবৃত্তিকে মানে তারা, সুদ ঘুষ খায় যারা প্রবৃত্তিকে মানে তারা, জোর করে জমি দখল করে যারা প্রবৃত্তিকে মানে তারা, দলীয় ক্ষমতা দেখায় যারা, মানুষকে নিঃস্ব করে জেল হাজতে দেয় যারা প্রবৃত্তিকে মানে তারা, প্রবৃত্তিকে মানে যারা জাহান্নামে যাবে তারা। হজবাতিন নার বিশাহওয়া হজবাতিল জান্নাত বিল বাকারে, প্রবৃত্তি দ্বারা জাহান্নামকে ঘেরা আছে, আর নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দ্বারা জান্নাতকে ঘেরা আছে। জান্নাত পাওয়া খুব টাফ ব্যাপার, জাহান্নাম পেতে কষ্ট লাগে না, সহজেই জাহান্নাম পাওয়া যায়। জাহান্নাম রাস্তাতে পড়ে আছে, তুলে নিলেই হয়, ইচ্ছা মতো চললেই জাহান্নাম হয়। আল্লাহ তাআলা বলেন আমি প্রতিদান নিজে হাতে দিব, কেন? আমার কারণেই সে দুই জিনিস ত্যাগ করেছে, এক খাদ্য খায়নি, দুই প্রবৃত্তি ত্যাগ করেনি। মাথার কাপড় দেয় না যারা, যেসব মহিলারা তারা প্রবৃত্তি অনুযায়ী চলে, যারা ছোট ব্লাউজ পরে রাস্তাঘাটে চলে তারা প্রবৃত্তি অনুযায়ী চলে, যারা নগ্ন পোশাকে স্কুল কলেজে যায় তারা প্রবৃত্তি অনুযায়ী চলে। এই মহান